আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন অন্ধকার পড়ছে একটু, ইয়েতে যাও। দেখুন, গরুর মাংস দিয়ে একটা রেসিপি করেছি না, করেছে আমার মেয়ে। প্রিয় দর্শক দেখুন, আসলে সহজে যে কোনো রান্না করা খুবই ভালো, যত সহজে কাজ করবেন তত সহজে সকলের জন্য উপকার। প্রিয় দর্শক দেখুন, আমি মাংসগুলো, গরুর মাংসগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আমি ভেবেছিলাম এটা দিয়ে নুডলস রান্না করব, তারপরে আমার আর নুডলস রান্না হলো না। আজকে আমার মেয়ে হঠাৎ করে বলছে যে আম্মু, আমি তো একটু বিফ রান্না করব, একটু বের করে দেওয়ার পর আমি বললাম তো এখন তো মাংস ছুটবে না, ডিপ ফ্রিজে আইস হয়ে আছে, এটা বন্ধ রাখতে হয় আমাদের ফ্রিজটা, তারপরে ছুটে। আর ফ্রিজের নিচে মাংস রেখেছি। প্রিয় দর্শক, পরে আমি বললাম যে আমার কাছে একটু কুটা মাংস আছে ছোট পিস, সেটা রান্না করবা? বলতে আচ্ছা দাও না। পরে নামিয়েছি, বলে যে এগুলো তো অনেক ছোট পিস, আমি তো এইটাই রান্না করো, ভালো হবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে। দেখুন দর্শক, তারপরে বললো যে আমি কিভাবে রান্না করবো, তারপরে আমি বলে দেই, আদা নিয়ে এসেছে ও, আদা দিয়েছে 1 ইঞ্চি পরিমাণ আদা দিয়েছে, রসুন দিয়েছে 2টি, পেঁয়াজ দিয়েছে 3-4টি, এগুলো সব বেটে নিয়েছে পাটায়। আমার মেয়ে কাজ করে না, তবে যখন করে সুন্দরভাবে কাজটা করে। তারপর রান্না করেছে আজকে খুব ভালো। পরে আমার বোনের মেয়ে কথা বলছে, বেড়াতে এসেছে তো, পরে তারপরে আমার মেয়ে করেছে কি, এগুলো সব বেটে নিয়েছে, তারপরে জিরা গরম মশলাগুলো বেটে নিয়েছে, পরে আমার কাছে মশলা নিয়ে এসেছে, বলছে আম্মু আমি এখন কিভাবে রান্না করবো, তাই যে তুমি একটা কাজ করো, মাংসগুলোতে এগুলো সব মাখা, হলুদ মরিচ লবণ তোমার বাটা মশলাগুলো সবগুলো মাখাও, মাখিয়ে সয়াবিন তেল অ্যাড করো, তারপরে কালো এলাচ দাও একটা, তেজপাতা অ্যাড করো, এই যে একটা কালো এলাচ দেওয়া হয়েছে, তেজপাতা দেওয়া হয়েছে কয়েকটি, তারপরে সে আস্ত এলাচ দিয়েছে সাদা এলাচ কয়েকটি, এগুলো সব মাখিয়ে নিয়েছে সুন্দর করে, তা আমি শুধু লবণটা অ্যাড করবো না, তারপরে পানি দিয়ে 4 আঙ্গুল উপরে পানি দিয়ে, যেহেতু মাংসটা ছোট করে কাটা আসছে তোমার বেশি সময় লাগবে না, 4 আঙ্গুল উপরে মাংসের উপরে পানি দিয়ে বসিয়ে দাও, তারপরে ঢেকে দাও, যখন এটা গরম হয়ে ফুটে আসবে একটু চুলাটা কমিয়ে রেখো, তারপরে এটা আস্তে আস্তে হয়ে যাবে সিদ্ধ, সিদ্ধ হয়ে যখন হয়ে যাবে তখন তুমি এতে লবণ অ্যাড করবা, তারপরে হালকা গরম মশলার গুঁড়ো অ্যাড করবা, শেষে দিয়ে এটা বলেছি। তারপরে আমি 15-20 মিনিট যাওয়ার পরে আমি রান্নাঘরে গেলাম, যে ওর মাংসটা দেখেছি, দেখুন অনেকগুলি মাংসই আছে, গরুর মাংস ছোট করে টুকরা দিয়েছি নুডলসের জন্য। পরে ও 2টা আলু কেটে নিয়েছে, বলছে আম্মু একটু আলু দেই, যে দাও, তারপর 2টা আলু কেটে নিয়েছে, সুন্দর করে ছিলে নিয়েছে। তারপর 20 মিনিট পর আমি রান্নাঘরে যে দেখলাম যে মাংসটা মানে সিদ্ধ হয়েছে, এখনো পরিপূর্ণ সিদ্ধ হয়নি। এরপরে আমি করেছি 1 পিস সুপারি অ্যাড করে দিয়েছি মাংসের সাথে, সুপারি অ্যাড করলে মাংসটা গরুর মাংস দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই যদি ঘরে সুপারি থাকে তাহলে গরুর মাংস বসাবার সময় 1 পিস ছোট সুপারি অ্যাড করে দিবেন, তাহলে গরুর মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যায়, আর লবণ না দিলেও সিদ্ধ হয় দ্রুত, আর একটু সময় লাগবে, তাই আমি ভাবলাম যে আরও তাড়াতাড়ি হওয়ার জন্য একটু একটা সুপারি দিয়ে দিই, আমার বাচ্চা দেখেনি তবে আমি দিয়ে এসেছি। তারপরে আমি ভাবছি যে আরও কি সময় বসিয়ে রাখতে হবে মাংস সিদ্ধর জন্য, পরে তারপরে আমি এসে আর ওকে বললাম যে কিছু বলি নেই, পরে আমি কিছুক্ষণ ঘোরাফেরা করে 5 মিনিট পরে যে মাংসটা আবার দেখলাম, দেখলাম যে একদম সফট হয়ে গেছে, দেখুন গরুর মাংসগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, হাতে মাখিয়ে মাংসটা বসিয়ে দিয়েছে। তারপরে আমি বললাম যে মুনতাহা, তোমার মাংসটা তো সিদ্ধ হয়ে গিয়েছে, আর রাখতে হবে না। তারপরে ও রান্না করে যে আমার মেয়ে বললো, আচ্ছা আমি দেখি তো, পরে বললো আমাকে রান্না করতে দাও আমি লবণ দিই, তারপরে লাস্টে লবণ দিয়ে দিয়েছে, নাড়াচাড়া করে নিয়েছে, আরও 5 মিনিট বসিয়ে রেখেছে,
আমার মনে হয় আধা ঘন্টায় গরুর মাংসটা সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে তুলতুলে ভাবে আলুও সিদ্ধ হয়েছে। দেখুন, হাতে মাখিয়ে আমার মেয়ে সুন্দর করে একটা রেসিপি তৈরি করে ফেললো। প্রিয় দর্শক, ও তো ব্যস্ত থাকে, ডাক্তারি বসছে, রান্নাঘরে আসে না, খুবই কম সময় আসে, শখ করে আসে। তারপরে মা এখন মা একটু বড় হচ্ছে, বলে যে কাম্মু আসলে তো আমার রান্নাটাও তো একটা জীবনের একটা সাইড, কখনো তো রান্না করতে হতে পারে, চাকরি বাকরি করবো তো অবশ্যই ইনশাল্লাহ, তাহলে একটু রান্নাটাও শিখতে হয়। তো মাঝে মধ্যে এখন চেষ্টা করে, যখন করে ভালো করেই করে। দেখুন দর্শক, আমার মেয়ের হাতে মাখিয়ে সুন্দর করে দেখুন গরুর মাংসটা করে নিয়েছে। একটা কালো এলাচ অ্যাড করবেন, তারপরে আস্ত সাদা এলাচ, সকল প্রকার মশলা বাটা, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, সব রকমের মশলা এখানে আছে। তারপরে এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে পানি অ্যাড করে দিবেন এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। না, আমাকে পরেও বলছে এখন কি আর তেল দিব না, ফোড়ন? আমি না না, ফোড়ন টোড়ন কিছু দিতে হবে না, তুমি খেয়ে দেখো এটা অনেক সুন্দর হয়েছে। পরে আমি খেয়ে দেখেছি মাংস তরকারিটা অনেক টেস্ট হয়েছে। প্রিয় দর্শক, আমি আবার করেছি মাঝখানে যে একটু সর্ষে বাটা দিয়েছি রেসিপিতে, মাংস রেসিপিতে একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছি 4 চামচ 1 চামচ, তাই রেসিপিটা খুবই টেস্ট হয়েছে। প্রিয় দর্শক, আসুন আমরা সকলে এভাবে মাঝে মধ্যে গরুর মাংস ছোট পিস করে কেটে নেব। আর গরুর মাংস ছোট পিস করে কেটে নিলে এগুলোর আঁশ কম থাকে, ছোট ছোট বাচ্চারা খেতে মজা করে খেতে পারবে, বড়রাও খেতে পারবে। এটা রুটি দিয়ে খেতে আরাম পাওয়া যাবে, পরোটা দিয়ে খেতে আরাম পাওয়া যাবে, পাউরুটি দিয়ে খেতে আরাম পাওয়া যাবে। আমাদের ঘরে পাউরুটি এনেছে আজকে, কলা দিয়ে খাচ্ছি আমরা, কলা দিয়ে আবার মাংস দিয়েও ভালো লাগে। এখন আমার বোনের বাচ্চা এসেছে, ও আবার আজকে দুপুরে নুডলস রান্না করেছিল, নুডলসটা অনেক সুন্দর করে ঘুষিয়েছিল, মাংস দিয়ে নুডলস করেছিল। হ্যাঁ, ওভার কুক হয়ে গেছে ও, মানে আর আমাদের চুলা একটু গ্যাস কম থাকে, পরে লাস্ট পর্যায়ে চুলা বেড়ে যাওয়াতে, সে তো ছোট বাচ্চা, ছোট বাচ্চা হলো সে কিন্তু অনেক সুন্দর করে রান্না করে, পরে নুডলসটা নিচে পুড়ে গিয়েছে। এমনি রান্না ভালো হয়েছে, মাংস দিয়েছে নুডলসে। দিনে আমার বোনের মেয়ে একটা রান্না করেছে নুডলস, আর আমি আমরা খেয়েছি, ও অল্প খেয়েছে, আমরা বাকিটা খেয়ে ফেলেছি। খাদ্যদ্রব্য তো নষ্ট করতে হয় না, ওর আম্মু খেয়েছে, আমি খেয়েছি। আর একটু পরে আমার মেয়ে বলে যে কি আমি একটু মাংস রান্না করবো, আমি দেখি তুমি ওকে আবার ওরকম শুরু করবে নাকি, একজন টিকটকে অনেক কারবারি করছে, বলছে না না আমি তো আর ওর মতো করবো না। তা আমি বলে আচ্ছা ঠিক আছে। তাহলে দেখুন, আসলে একটু সতর্ক থাকলে রান্না বান্না ভালো হয়। প্রিয় দর্শক, দেখুন আমার মেয়ের হাতে রান্না গরুর মাংস রেসিপি। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। প্রিয় দর্শক, দেখুন বলো, এখানে দেখুন দর্শক আমি রাতের ডিনার খাচ্ছি। প্রিয় দর্শক দেখুন, ভাতের ভিতরে আমি পটল অ্যাড করে দিয়েছি। আমাদের ঘরে আজকে ভেজিটেবলস কম হয়েছে, তাই আমি ভাতে পটল অ্যাড করে দিয়েছি, যে আমি এটা মাখিয়ে ভাতের সাথে খাবো। এভাবে মাঝে মধ্যে আপনি ভেজিটেবল সিদ্ধ করে নিয়ে খেলে এটা স্বাস্থ্যের জন্য ভালো, এটা তেল থাকে না। আর এখানে দেখুন দর্শক, আমি ভাতটা আমার খাওয়া হয়ে গিয়েছে, আর অল্প একটু ভাত আসছে। প্রিয় দর্শক দেখুন, এখানে আমি কাঁচা কলা, তারপর হলো লাউয়ের খোসা ব্লেন্ডার করে নিয়েছি। কাঁচা কলা 1 বাটি দিয়েছি, লাউয়ের খোসা 1 বাটি দিয়েছি, এগুলো সিদ্ধ করা ছিল আমার, তারপরে আমি এগুলো ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ড করা কাঁচা কলা আর লাউয়ের খোসা দিয়ে আমি রুই মাছ রান্না করেছি। আমার ভাতটা খাওয়া হয়ে গেছে মজা করেই, আমার মেয়েকে খাইয়ে দিয়েছি সুন্দর করে মাখমাখো করে, আমার বোনের বাচ্চা খেয়েছে। প্রিয় দর্শক দেখুন, দেখালাম যে এই যে কাঁচা ভেজিটেবলস খাবেন মাঝে মধ্যে যদি আপনি খেতে পারেন, মাখিয়ে অল্প লবণ বা একটা কাঁচামরিচ অ্যাড করে দিয়ে খেয়ে নেবেন, সহজে এটা খাওয়া হয়ে যাবে আপনার, এবং এটা আপনার জন্য স্বাস্থ্যের জন্য ভালো। আমি দেখেছি উত্তর অঞ্চলের মানুষরা এভাবে রেসিপি করে খায়। আর এখানে দেখুন, এই যে কাঁচা কলা ব্লেন্ডার করা আর লাউয়ের খোসা ব্লেন্ডার করা রুই মাছ রান্না করেছি, এটাও একটা খুব টেস্টফুল রেসিপি হয়েছে। এমন করে ইচ্ছে করে কখনো কাঁচা কলা ব্লেন্ডার করে নেবেন, তারপরে লাউয়ের খোসা ব্লেন্ডার করবেন, মাখোমাখো করে রুই মাছ দিয়ে রান্না করতে পারেন, বা যে কোনো মাছ দিয়ে, এটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। ভালো থাকুন দর্শক, আপনাদের জন্য রইল শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে।